হ্যালো বন্ধু, আমি আলম। আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাই কেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দুটো আপকামিং মোবাইলের কম্পারিজন নিয়ে চলে এলাম, যেটা ওয়ালটন, একটি দেশীয় ব্র্যান্ড। ওয়ালটনের পক্ষ থেকে ওয়ালটন প্রিমো S7 Pro, এই মোবাইলটি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, এবং ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স S5 Pro, যেটা লঞ্চ ডেটও কনফার্ম হয়ে গেছে, 18 ফেব্রুয়ারি এই মোবাইলটি লঞ্চ হবে। এবং আপনারা এখানে পপ আপ সেলফি ক্যামেরাও দেখতে পাবেন, এবং এই দুটো মোবাইল 15,000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আজকের আমি এই ভিডিওতে এই দুটো মোবাইলের মধ্যে ডিটেল কম্পারিজন করব, এবং বলবো আপনার জন্য কোন মোবাইলটি সব থেকে ভালো হবে, কোন মোবাইলটি বেস্ট হবে। জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর এখনো পর্যন্ত এই ছোট্ট ভাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে। তো চলো আজকের আর বেশি না বকে ভিডিওর দিকে যাওয়া যাক। প্রথমে এই দুটো মোবাইলের ডিজাইনকে নিয়ে কিছু কথা বলতে চাই। এখানে ওয়ালটন প্রিমো S7 Pro মোবাইলটির ভেতরে ব্যাক সাইডে আপনারা দেখতে পাবেন একটি পলিকার্বনেট বডি, যেটা গ্লসি ফিনিশিং ডিজাইনের সঙ্গে পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ব্যাক সাইডে 3K ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং আপনারা এখানে ওয়ালটনের লোগো পেয়ে যাবেন এই মোবাইলটির ব্যাক সাইডে। আর এখানে ইনফিনিক্স S5 Pro-র কথা বলা, তো এখানেও আপনারা দেখতে পাবেন ব্যাক সাইডে পলিকার্বনেট বডি। পলিকার্বনেট বডি হওয়ার পরেও এর যে একটা ডিজাইন আপনারা খুব ভালো পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাক সাইডে আপনারা 4টি ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেখতে পাবেন, যেটা খুব ভালো ডিজাইনের সঙ্গে পেয়ে যাবেন। তো দুটো মোবাইলের ডিজাইন আপনারা খুব ভালো পাচ্ছেন। আর এখানে দুটো মোবাইলের ডিসপ্লেকে নিয়ে যদি কোনো কথা বলা যায়, এখানে ইনফিনিক্স S5 Pro-র ভেতরে আপনারা দেখতে পাবেন 6x5.9 ইঞ্চি একটি বড় ডিসপ্লে দেখতে পাবেন, যেটা IPS ডিসপ্লে দেখতে পাবেন, এবং আপনারা এখানে XD ফ্ল্যাশ ডিসপ্লে দেখতে পাবেন, ফুল XD ফ্ল্যাশ ডিসপ্লে দেখতে পাচ্ছেন না। এবং এর যেটা আপনারা এখানে, এবং এখানে আপনারা ফুল ভিউ ডিসপ্লে দেখতে পাবেন, কেননা আপনারা এখানে পপ আপ সেলফি ক্যামেরা দেখতে পাবেন, সেই জন্য এর যেটা ডিসপ্লে কোয়ালিটিও আপনারা বেটার পাবেন। আর এখানে ওয়ালটনের কথা বলা হয়, তো এখানে আপনারা দেখতে পাবেন 6x3 ইঞ্চি ফুল XD প্লাস ডিসপ্লে দেখতে পাবেন, যেটা ডিসপ্লে কোয়ালিটি আপনারা বেটার পাবেন, কেননা আপনারা এখানে ফুল XD প্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছেন, সেই জন্য এর ডিসপ্লে কোয়ালিটিটাও আপনারা বেটার পাবেন। তো ডিসপ্লে কোয়ালিটিতে এগিয়ে যাচ্ছে ওয়ালটন প্রিমো S7 Pro মোবাইলটি। আর এখানে দুটো মোবাইলের ক্যামেরাকে নিয়ে যদি কোনো কথা বলা যায়, এখানে ইনফিনিক্স S5 Pro-র ভেতরে ব্যাক সাইডে আপনারা দেখতে পাবেন 4টি ক্যামেরা সেটআপ, যেটা মেন সেন্সার দেখতে পাবেন 16 মেগাপিক্সেল, এবং তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবেন, 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স দেখতে পাবেন, এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার লেন্সও দেখতে পাবেন। আর এই মোবাইলটি সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরাও আপনারা পেয়ে যাবেন। আর এখানে ওয়াইডনের কথা বলা, তো এখানে আপনারা দেখতে পাবেন ব্যাক সাইডে 3K ক্যামেরা সেটআপ, যেটার মেন সেন্সার আপনারা এখানে দেখতে পাবেন 48 মেগাপিক্সেল, যেটার পিকচার কোয়ালিটিও আপনারা ভালো পাবেন, তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবেন, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার লেন্সও পেয়ে যাবেন। আর এই মোবাইলটি সেলফিতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি বেটার পাবেন ওয়ালটন প্রিমো S7 Pro মোবাইলটির মধ্যে থেকে। আর এখানে দুটো মোবাইলের পারফরমেন্স অর্থাৎ প্রসেসরকে নিয়ে যদি কোনো কথা বলা যায়, যেটার জন্য গেমিং পারফরমেন্স টিকে থাকে এবং মোবাইলটাও টিকে থাকে অনেকটা সময়, এখানে ইনফিনিক্স S5 Pro-র ভেতরে আপনারা দেখতে পাবেন যেটা হিলিও মিডিয়াটেকের P30 প্রসেসর, যেটা গেমিংয়ের জন্য মোটামুটি ঠিকঠাক প্রসেসরও আপনারা পেয়ে যাবেন। আর এখানে ওয়াইডনের কথা বলা, তো এখানে আপনারা দেখতে পাবেন হিলিও মিডিয়াটেকের P70 প্রসেসর, যেটা গেমিংয়ের জন্য একটা খুব পাওয়ারফুল প্রসেসরও আপনারা পেয়ে যাবেন। কিছুদিন আগে লঞ্চ করেছিল ওপো F15-এর মধ্যে এই প্রসেসরটাও দেওয়া হয়েছিল, এবং এই মোবাইলটির রেট বাংলাদেশে বলতে গেলে প্রায় 25-30 হাজার টাকার মধ্যে এই মোবাইলটি পাওয়া যাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এর প্রসেসরটা অনেকটাও ভালো আপনারা পেয়ে যাবেন এই মোবাইলটির প্রসেসরটাও। তো প্রসেসর আপনারা বেটার পাচ্ছেন এখানে ওয়ালটন মোবাইলটির মধ্যে। আর এখানে দুটো মোবাইলের ব্যাটারিকে নিয়ে যদি কোনো কথা বলা যায়, এখানে ইনফিনিক্স S5 Pro-র মোবাইলটির মধ্যে যে ব্যাটারিটা আপনারা পেয়ে যাবেন, যেটা 5000 mAh-এর পাওয়ারফুল ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে মাইক্রো USB কেবল দেখতে পাবেন, এবং আপনারা এখানে 10W-এর নর্মাল চার্জার দেখতে পাবেন। আর এখানে ওয়ালটন প্রিমো S7 Pro মোবাইলটির কথা বলা হয়, তো এখানে আপনারা দেখতে পাবেন 3950 mAh-এর পাওয়ারফুল ব্যাটারি দেখতে পাবেন, তার সঙ্গে সঙ্গে Type-C কেবলও দেখতে পাবেন, এবং ফাস্ট চার্জিংয়ের অপশনও পাচ্ছেন আপনারা। সেই দিক থেকে দেখতে গেলে এখানে ব্যাটারি সার্ভিস আপনারা ভালো পাবেন ওয়ালটন মোবাইলটির পক্ষ থেকে, কেননা এই মোবাইলটির ব্যাটারি কম হলেও আপনি আপনার মোবাইলটি খুব তাড়াতাড়ি চার্জও করে নিতে পারবেন, কেননা আপনারা এখানে ফাস্ট চার্জিংয়ের অপশনও পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে Type-C কেবলও পেয়ে যাবেন।
যাবেন। আর এখানে দুটো মোবাইলের র্যাম ভেরিয়েন্টকে নিয়ে যদি কোনো কথা বলে যায়, এখানে ইনফিনিক্স প্রো যেটা একটি র্যাম ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ হবে 4GB 64GB, আপনারা এখানে দেখতে পাবেন যে মোবাইলটি 15,000 টাকার মধ্যে, এই বাংলাদেশে ধরতে গেলে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এখানে ওয়াইফোনের কথা বলা হয় তো এখানে আপনারা 6GB 128GB মোবাইলটি পেয়ে যাবেন 15,000 টাকার মধ্যে, যেটা খুব ভালো কথা। এবং এর প্রসেসরও আপনারা বেটার পাবেন, ক্যামেরাও ভালোই পাচ্ছেন, সব কিছু আপনারা ভালো পাবেন। এবং এটা একটি দেশীয় ব্র্যান্ড, সেই দিক থেকে দেখতে গেলে আমার মতে এই মোবাইলটি আপনার জন্য খুব ভালো হবে। আপনার মতে কোনটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল দুটো মোবাইলের মধ্যে ডিটেল কম্পারিজন। আর এই ছোট্ট ভাইয়ের ভিডিও যদি আপনার বিন্দুখানি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, আর তার সঙ্গে সঙ্গে এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এতটাই, বাই ফ্রেন্ড, টেক কেয়ার ফ্রেন্ড।